হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর চ্যানেল জ্ঞান কেন্দ্র। আজকে ভিডিওতে চাইল্ড সাইকোলজি পরবর্তী যে পার্টটা রয়েছে 156 থেকে আমরা আবার শুরু করব। এটা 1000 চাইল্ড সাইকোলজির কোশ্চেনগুলো আমরা স্টার্ট করেছি, পরপর ভিডিও আসছে। তো আজকে ভিডিওতে 156 নম্বর কোশ্চেন অ্যান্সারগুলো আমরা জানব, 156 থেকে স্টার্ট হবে। 156 বুদ্ধি বন্টনের তালিকা কে প্রস্তুত করেন? উত্তর হবে টরম্যান। 57 অত্যন্ত মেধাবীদের বুদ্ধাঙ্ক কত হয়? 140 বেশি। 158 উচ্চ মেধাসম্পন্নদের বুদ্ধাঙ্ক কত হয়? 120 থেকে 139। 159 মেধাবীদের বুদ্ধাঙ্ক কত হয়? 110 থেকে 119 নম্বর। 60 নম্বর সাধারণ শিক্ষার্থীরা গড় শিক্ষার্থীর বুদ্ধাঙ্ক কত হয়? 90 থেকে 100। 161 নম্বর মানসিক প্রতিবন্ধীদের বুদ্ধাঙ্ক কত হয়? 70 বা কম। 162 নম্বর বুদ্ধাঙ্ক এর ধারণা সর্বপ্রথম কে প্রবর্তন করেন? মনোবিদ স্টান। 163 নম্বর কিন্ডার গার্ডেন পদ্ধতি কে প্রচলন করেন? উত্তর হবে ফ্রয়বেল। 164 নম্বর কিন্ডার গার্ডেনের অর্থ কী? এটার অর্থ হচ্ছে শিশু উদ্যান। 165 নম্বর সিলেবারিজ একক এর প্রবক্তা হলেন জন পেস্তালজি। শিশু নিকেতন কে স্থাপন করেন? মন্তেশ্বরী। 166 শিক্ষার উপহারের প্রবর্তন কে করেন? ফ্রয়বেল। 168 নম্বর সামাজিক চুক্তিনীতির প্রবক্তা কে? হেগেল। 169 নম্বর জেনেটিক এপিস্টেমোলজি কে প্রবর্তন করেন? পিয়াজে। মানসিক বয়সের ধারণাটি কে উদ্ভাবন করেন? বিনে সাইমন। 171 নম্বর সমস্যা সমাধানমূলক গবেষণা কে করেন? থানড্রাইক। 172 নম্বর আচরণবাদের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে ওয়াটসন। 100 সর্বোত্তম পরিচালনা কে করেন? ডক্টর MS ভাটিয়া। 174 নম্বর শিশু বিকাশের ইকোলজিক্যাল থিওরি কে প্রবর্তন করেন? ইউডি ব্যানফোর্ড ব্রুনার। 175 নম্বর বুদ্ধির প্রাথমিক মানুষের ক্ষমতা তত্ত্বকে প্রবর্তন করেন? থাস্ট্রন। 176 নম্বর বুদ্ধির 3D তত্ত্বকে প্রবর্তন করেন? গিলফোর্ড। 177 নম্বর সামাজিক বিকাশ তত্ত্ব কে প্রবর্তন করেন? এরিকসন। 178 নম্বর শিক্ষণের দ্বি উপাদান তত্ত্ব কে প্রবর্তন করেন? মোরওয়ার। 179 নম্বর কারণ নির্দেশক তত্ত্ব কে প্রবর্তন করেন? ওয়াইনার। পরিকল্পনার 5 সোপান কে ব্যাখ্যা করেন? হার্বার্ট। উদ্ভাবনী শিখনের প্রবক্তা কে? ব্রুনার। 1 কে প্রবর্তন করেন? মহাত্মা গান্ধী। প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কথা প্রথম কে বলেছিলেন? প্লেটো। 184 নম্বর শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব আরোপ করেন কে? জন ডিউ। শিক্ষণের গঠনমূলক মডেল কে তৈরি করেন? জেরি লুকাস। শিক্ষণের বৈজ্ঞানিক অনুসন্ধান মডেল কে প্রস্তুত করেন? জোসেফ জোয়াব।
প্রকল্প পদ্ধতিকে প্রবর্তন করেন বিল প্যাট্রিক। ১৮৯ চাহিদার ক্রমোচ্চ পর্যায় তত্ত্বকে প্রবর্তন করেন ম্যাশলো। ১৯০ শিক্ষাকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় রুশো। ১৯১ শিক্ষণের আরোহী চিন্তার মডেল কে প্রবর্তন করেন হিলদা টাবা। ১৯২ টাইপ ১ শিক্ষণের প্রবক্তাকে প্যাভলভ। ১৯৩ টাইপ ২ শিক্ষণের প্রবক্তাকে স্কিনার। ১৯৯ শিক্ষণের সাইনেকটিক্স মডেলকে প্রবর্তন করেন উইলিয়াম গর্ডন। ১৯৯ প্রোগ্রাম শিক্ষণ মডেল প্রস্তুতকে করেন স্কিনার। ১৯৯ পাণ্ডিত্য শিক্ষণ মডেলের প্রবক্তাকে ব্লুম। ১৯৯ মৌলিক শিক্ষণ মডেলের প্রবক্তাকে গ্লেসার। ১৯৯ ধারণা মডেলের গঠন মডেলের প্রবক্তাকে ব্রুনার। ১৯৯ অগ্রণী সংগঠক মডেলের প্রস্তুত করেন জেরোমি অ্যাসুবেল। ২০০ শিক্ষণের সামাজিক নির্মিত্ববাদের প্রবক্তাকে ভাইগটস্কি। শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি হল কেস স্টাডি। শৃঙ্খলা গঠনের একটি সহায়ক একটি সহপাঠক্রমিক কাজ হল এনসিসি। এডুকেশন শব্দটির উৎস ল্যাতিন। ভারতীয় শিক্ষার ওয়ার্ধা পরিকল্পনার স্রষ্টাকে মহাত্মা গান্ধী। প্রয়োগবাদী দর্শনের প্রবক্তা ডিউ। জাতীয় সাক্ষরতা মিশন চালু হয় কবে 1988 খ্রিস্টাব্দে। 207 কে প্রথম মনস্তত্ত্বের উপর ভিত্তি করে শিক্ষার কথা চিন্তা করেছিলেন রুশো। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় 1817 সালে। ক্রিয়া চিকিৎসার প্রবক্তা কে ফ্রয়েড। শিক্ষায় সমাজতান্ত্রিক ভাবধারার জনককে রুশো। কোন ধরনের বিকাশ শিশুর আচরণকে প্রভাবিত করে প্রাক্ষেভিক বিকাশ। 212 শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের মধ্যে দলগত মনোভাব লক্ষ্য করা যায় উচ্চ প্রাথমিক। 13 শিশুদের বিকাশ কোন দুটি শর্তের উপর নির্ভরশীল বংশগতি ও পরিবেশ। শিশুর মধ্যে যদি ভয় রাগ প্রভৃতি ভেসে ওঠে তাহলে তাকে কী ধরনের প্রতিরোধ বলে প্রক্ষোভমূলক প্রতিরোধ। ভারতের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে 1948 খ্রিস্টাব্দে। 216 শিশুর শিক্ষাদানের একটি বৈজ্ঞানিক পদ্ধতি হল প্রকল্প পদ্ধতি। 217 বুনিয়াদী শিক্ষার কেন্দ্রবিন্দুতে হল হস্তশিল্প। 218 ভারতের প্রথম কোথায় মহিলা বিদ্যালয় তৈরি হয় কলকাতা। শিক্ষার প্রধান কাজ কি মূল্যবোধ ও চেতনা বৃদ্ধি। জাকির হোসেন কমিটি বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম রচনা করেন 1947 সালে। পুনরুদ্রেক বলতে কী বোঝায় কোনো বিষয় জানার পর তা সংরক্ষিত করে রাখা এবং প্রয়োজনে উপস্থাপন করা। শিক্ষণের কয়টি স্তর আছে 3টি। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ কে বলেছেন ড্রেভার। কে মনোযোগকে বিশ্লেষণমূলক এবং সংশ্লেষমূলক এই দুই ভাগে ভাগ করেছেন এঞ্জেল। চরিত্রে বলিষ্ঠ ও কর্মষ্ঠ করার লক্ষ্যে প্রধান লক্ষ্য উক্তি কী কী করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুকেন্দ্রিক শিক্ষা কী শিক্ষার্থীর সামর্থ্য বুদ্ধি আগ্রহ রুচি চাহিদা ইত্যাদির উপর ভিত্তি করে যে শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় তাকেই বর্তমানে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা চালু হয়েছিল কত খ্রিস্টাব্দে 1937। প্রকৃতিবাদের প্রবক্তাকে রুশো। মুদালিয়ার কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে 1952 খ্রিস্টাব্দে। ওয়ার্দা শিক্ষা সম্মেলন কবে ঘটেছিল 1937। ভারতের প্রথম শিক্ষা কমিটি সাধারণ ধর্মীয় শিক্ষা কথাটি প্রথম কে ব্যবহার করেছিলেন জে বি কনান্ট। শিক্ষার লক্ষ্য হল সম্পূর্ণ মানুষ তৈরি করা কে বলেছেন বিবেকানন্দ। কোঠারি কমিশন বা ইন্ডিয়ান এডুকেশন কমিশন কবে গঠিত হয় 1964 সালে। 232 কোঠারি কমিশনের মতো শিক্ষার কাঠামো কেমন 10+2+3+2। কোঠারি কমিশন কবে তার রিপোর্ট প্রকাশ করেছিল 1966 খ্রিস্টাব্দে। কোঠারি কমিশনের প্রকাশিত রিপোর্টের শিরোনাম কী শিক্ষা এবং জাতীয় বিকাশ। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কত 10 জন ভারতীয় এবং 7 জন বিদেশি। কোঠারি কমিশনের সভাপতির নাম কী ডি এস কোঠারি।
কোঠারি কমিশনের কয়টি টাস্কফোর্স গঠন করেছিল? 12টি। দিবা বিদ্যালয় কি? প্রতিদিন বিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করা। নিম্ন মাধ্যমিক শিক্ষা এবং কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো ITI। উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তর এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হলো পলিটেকনিক কলেজ। বি কোর্স কি? বৃত্তিমুখী শিক্ষা কোর্স। কোঠারি কমিশনের মতে প্রাথমিক শিক্ষাস্তরে ভর্তির ন্যূনতম বয়স কত? কমপক্ষে 6 বছর। পশ্চিমবঙ্গের একটি একক বিশ্ববিদ্যালয়ের নাম কি? ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। মহিলা বুনিয়াদী শিক্ষার প্রবর্তক কে ছিলেন? মহাত্মা গান্ধী। 1937। উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়? 1854 খ্রিস্টাব্দে। 249। শিশুদের কিন্ডারগার্টেন বিদ্যালয়ের মূল শিক্ষাদানের জন্য মূল উপকরণগুলি কী কী? উপহার ও বৃত্তি প্রদান। শিক্ষা বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেছিল? কোঠারি কমিশন। ইউসিজির ফুল ফর্ম কী? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন।